ও এর মধ্যে কি আছে? রুই মাছ? কই দেখি রুই মাছ আর বালতিতে রাখা। বালতিতে কি আছে? কাটা মাছ। ও আচ্ছা, কত টাকা করে কেজি? হ্যাঁ, কাটা মাছ কত টাকা করে কেজি? ও 300 টাকা না 3 টাকা? 3 টাকা। एवरीवन वेलकम बैक टू माय छोटी मोटी ब्लॉगिंग चैनल। तो आज के बिकल टा खूब ही मिस्टी खूब ही सुंदर बिकल किचुखन आगे बिस्टी हो गलो और कत तो पाखी हमारे छादे कत तो शालिक पाखी इसे जा तुम्हारे उड़े चले जाए एक उड़े चले गल और एक बासटार माथार ऊपर उठे बसे आछे। देखो चारिदिके परिवेशटा खूब ही सुंदर लागछे, बेस भालो लागछे। आर बृष्टिर पर ना बेस खूब सुंदर मिष्टि मिष्टि हावाटा देय आर एटा तो आरो असाधारण बोले बोझानोर मतो ना। उपरे जखन आसलाम आर तोमादेर साथे एकटा ब्लग करे फेली आमी, तो ओई जोन्नो आमी आर कि क्यामेराटा अन करलाम। तो एखन आमार शरीरे कदिन थेके एकटु खराबई छिलो जार कारणे आमी कोनो भिडियो करते पारिनि आर भिडियो तोमादेर साथे शेयार करते पारिनि। तो जाइ होक एखन आमी अनेकटाई भालो आछि, आशा करि तोमराओ सबाई भालो आछो, सुस्थ थेको, भालो थेको और सबाई घरे थेको, बाहरे खूब एक जेओ ना प्रयोजन छाड़ा। तो जाइ होक ब्लगटा स्टार्ट कर लम जाना तुम्हारे साथ शेयर करब, किन्तु आमार मन हलो जे आजके भिडियो करा उचित, ब्लगटा स्टार्ट करा उचित, तई करे फेललाम। देखो এখানে আমাদের ছোলার ডালে ধোকার প্রিপারেশন চলছে আর এই প্রিপারেশনটা করতে অবশ্যই ছোলার ডালটা লেগেছে। ছোলার ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ আর চিনি আর জল। তারপরে ভালো করে ব্যাটারটাকে আমি গুলিয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যে কতটা পরিমাণ দিয়েছি। তোমাদের যতটা পরিমাণ ডাল থাকবে তোমরা সেরকম পরিমাণ মেপেই দেবে লবণ হলুদের পরিমাণটা, জলের পরিমাণটাও। তো দেখো আমি যেরকমভাবে ব্যাটারটা করছি তোমরা সেম ওরকমভাবে ব্যাটারটা করবে, খেতে ভালো হবে। আর এই রেসিপিটা অবশ্যই আমাদের গুরুদেবের, আমরা দাদু বলি গুরুদেবকে, তো উনি আমাদের বাড়িতে এসেছে, উনি বলে দিচ্ছে, আমরা সেরকমভাবে প্রিপারেশনটা করছি, তোমরা দেখতে থাকো। এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল, আর তেলটা একটু সামান্য বেশিই দেবে। তারপর এখানে দিয়েছি গোটা জিরে, তারপরে দেবে হিং। আর এটা দেওয়ার পর ভালো করে কড়াই ফোড়নটা ভেজে নিয়ে তারপরে যে আমি ডালের ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে এই কড়াইয়ের মধ্যে। তো দেখো তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে একটু জল আমি অ্যাড করব, যাতে ওই ব্যাটারটা আর কি লেগে না যায় কড়াইয়ে, ওই জন্য জলটা দেওয়া খুব প্রয়োজনীয়, তোমরাও দেবে। আর যে থালাটা পরে ঢালা হবে ধোকাটা, সেই থালাটা সাদা তেল লাগবে, মানে ফোড়নে সর্ষের তেল আর থালাতে নামানোর আগে সাদা তেল। হ্যাঁ, পরে ভাজা খেলে ধোকাটা আর কি গন্ধ হয় না। এখন আমাদের কড়াইয়ে ব্যাটারটা দিয়ে দেওয়া হচ্ছে ডালের, আর এরপরে ভালো করে ডালের জলটা শুকিয়ে নিতে হবে। তারপরে যে থালাটায় তেল মাখানো ছিল সেই থালাটাতে ওই ব্যাটারটা দিয়ে দিতে হবে। তারপরে দেখো আগের প্রসেসগুলো আমি সব দেখিয়ে দিয়েছি ভিডিওতে। তো আমরা ধোকাটাকে পরের দিন রান্না করে খেয়েছিলাম, তোমরা চাইলে দিনে দিনে রান্না করেও খেতে পারো। তো দেখো আমি যেরকমভাবে জলটাকে শুকিয়ে নিয়েছি তোমরা এরকমভাবে জলটাকে শুকিয়ে নেবে, তারপরে যে থালাটায় তেল মাখিয়ে রাখবে সেখানে আর কি নামিয়ে নেবে। তারপরে এটাকে খুব সুন্দর করে হাতে হালকা হালকা তেল মাখিয়ে খুব সুন্দর করে থালার সঙ্গে চেপে চেপে বসাতে হবে, যাতে পিস করতে তোমাদের সুবিধা হয়। আর দেখো আমি পরে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে কীরকমভাবে করতে হবে। তো পিস করার পর তোমরা এটাকে তেলে ভেজে, মানে ঠান্ডা করে তেলে ভেজে খেতে পারো। তো আমার যদি এই ধোকার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। আমি বলেছি আমার খাওয়ার জন্য দেখিয়েছে, তোমাকে খাওয়ার জন্য দেখিয়েছে।
তামিও কি আম খায়? জিজ্ঞাসা করো আমি কটা আম খাই। তোকে দিয়ে গেছি খাওয়ার জন্য, না আমি খাবো। দেখ তুমি বদমাইশ বদমাইশ হাসি দেখ। দেখ মিষ্টি মিষ্টি হাসে দেখ কেমন। এই আম্মু দেখ আমরে এই আম্মু জীবন দেখি বিগত কাল আম্মু আমি খাবো দিয়ে। কিভাবে দেখছে দেখো, মা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে না। দাদুর একটা মিষ্টি গান দিয়ে আমি এই ভিডিওটাকে শেষ করব। তো তার আগে বলি, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা তো অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার আগামী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। কাকে ছেড়ে কাকে ক্যাপচার করি আমি, এদিকে চলছে এদিকে কথোপকথন। যা দিশা ধরা পড়ে গেল, দিশা গান জানে। তুমি যা গান জানো আমরা তো গান জানি না।